আগামী রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে এদিন দূতাবাসে ছুটি থাকবে। রোববার দূতালয় প্রধানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অপর এক বিজ্ঞপ্তিতে প্রবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সিনাও ভ্রমণের কথা জানিয়েছে দূতাবাস। চলতি মাসের 22 এবং 23 তারিখ অর্থাৎ শুক্র ও শনিবার এই অঞ্চলে বসবাসরত প্রবাসীদের এমআরপি রি ইস্যু, নতুন এমআরপি আবেদন, ই পাসপোর্ট সহ অন্যান্য কনসুলার সেবা দিবে দূতাবাসের একটি ভ্রাম্যমান টিম। তারা বাংলাদেশ স্কুল সিনাওয়ে অবস্থান করে শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে বিকাল 5টা এবং শনিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রবাসীদের সেবা দিবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ই পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের সাথে করে অনলাইন আবেদনের কপি, অনলাইন জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র, পূর্বের এমআরপি পাসপোর্ট এবং সিভিল আইডি সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে। আর শুধুমাত্র ওমানে জন্ম নেয়া বাংলাদেশী নাগরিক জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এজন্য অনলাইন আবেদনের কপির সাথে ওমানের জন্ম কিংবা চিকিৎসা সনদ ও পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি বা পাসপোর্ট সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জন্ম সনদের ফি ধরা হয়েছে 2 রিয়াল। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।